সেমিফাইনালে যেতে এখন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের প্রার্থনা করছে বাবর আজমরা। দুটো ম্যাচ, ম্যাচের সেই দৃশ্য একই রকম, শুরু থেকে শেষ অবধি লড়াই আর একেবারে শেষ বলে গিয়ে হার। পাকিস্তানের চলতি বিশ্বকাপের দুটো ম্যাচেই শেষ বলে ভাগ্য নির্ধারণ হয়েছিল পাক শিবিরে। শুক্রবার পার্থে জিম্বাবুয়ে এক রানে হারিয়ে দেওয়ায় এখন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়াটা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল বাবরদের। কিন্তু অঙ্ক বলছে এখনও সম্ভব বাবরদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলাটা। সেটা সম্ভব কিভাবে? আসুন নজর রাখা যাক সেই দিকেই। পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পাঁচ অঙ্ক। এক, গ্রুপ টু এর বাদবাকি তিনটে ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। দুই, শুধু তিনটে ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে যাতে নেট রান রেট উন্নত থাকে। তিন, এরপর বাবরদের বাদবাকি ম্যাচের ফলাফলের উপরে নজর রাখতে হবে। দক্ষিণ আফ্রিকাকে যেমন অবশ্যই হারাতে হবে সবুজ জার্সিধারীদের, তেমনি বাবরদের প্রার্থনা করতে হবে ভারত যেন আগামী রবিবার বাবুমাদের হারিয়ে দেয়। চার, জিম্বাবুয়েকে শেষ তিন ম্যাচের মধ্যে অন্তত দুটো ম্যাচে হারতেই হবে। পাঁচ, বাবরদের আশা রাখতে হবে বাংলাদেশ যেন বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত একটি ম্যাচে হারে। এদিন রান তাড়া করে জয়ের লক্ষ্যে নেমে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল পাকিস্তান দল। বাবরদের হতশ্রী ব্যাটিং পারফরমেন্সের জেরে মরণ বাঁচন ম্যাচ জেতানোর দায়িত্ব এসে পড়ে পাক বোলারদের ঘাড়ে। জিম্বাবুয়ের বোলারদের নতুন বলে আক্রমণ সামাল দিতে গিয়ে খানিকটা চাপের মুখে পড়ে যায় বাবর রিজওয়ান সমৃদ্ধ পাক ওপেনার জুটি। নাগারওয়া মুজারিবানিরা পিচের বাউন্সের দারুণ ফায়দা তুলেছে তা বলাই চলে। গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যত ব্যর্থ বাবর রিজওয়ান, ব্যর্থ ভারত ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে লড়াইয়ে ফেরানো ইফতিকার আহমেদ। তবে এই ম্যাচে আরেক হাফ সেঞ্চুরিকারী পাক ব্যাটার শান মাসুদ লড়াই জারি রেখেছিলেন এদিনও। মাসুদ এবং সাদাব মিলে বেশ জাঁকিয়ে বসেছিলেন জিম্বাবুয়ের বোলারদের ওপর, যা খানিকটা স্বস্তি দিয়েছিল পাকিস্তান শিবিরে। কিন্তু চোদ্দ নম্বর ওভারে খেলা বদলে দিলেন জিম্বাবুয়ে দলের তুরুপের দাস সিকান্দার রাজা। পরপর দুই বলে সাদাব খান এবং হায়দার আলীর উইকেট তুলে নিয়ে ম্যাচের রংটাই বদলে দিলেন তিনি। এরপর তিনি ১৬ নম্বর ওভারে পাকিস্তানের সেট ব্যাটার মাসুদের উইকেট তুলে নিতেই গোটা জিম্বাবুয়ে দলটার মধ্যে ম্যাচ জয়ের আশার আলো আগমন ঘটায়। জয়ের জন্য শেষ তিন ওভারে ২৯ রান তোলার প্রয়োজন ছিল পাকিস্তানের। চেষ্টাও করেছিলেন নাভাস, কিন্তু দিনটা হয়তো জিম্বাবুয়ের ছিল, তাই তো একেবারে শেষ বলে এমন রুদ্ধশ্বাস জয়লাভ পেল রাজারা। বর্তমানে যে পরিস্থিতি তাতে পাকিস্তানের মনোবল যে একদম তলানিতে থাকবে সেটাই স্বাভাবিক। জয়ের হ্যাট্রিক করে যে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জিয়ে রাখবে সেটাই এখন মস্ত বড় চ্যালেঞ্জের বাবর আজমের কাছে। এছাড়া ভারতের ফর্মের উপরেও খানিকটা নির্ভর করে আছে পাকিস্তানের ভাগ্য। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।